ডিজিটাল লার্নার্স। এখন আমরা সেকেন্ড ফেজটা নিয়ে কথা বলি, ট্রেনিং ডিজাইন ফেজ। ট্রেনিং ডিজাইন ফেজটা হচ্ছে জেনারেলি এটা মূলত পাঁচটা স্টেপে করা হয়, যে সেট লার্নিং অবজেক্টিভ। এই ডিজাইনে ফার্স্টে আপনাকে চিন্তা করতে হবে এই ট্রেনিংটার কী কী ফিডব্যাক আসতে পারে বা এটার অবজেক্টিভটা কী, সেটা নিয়ে মূলত ফার্স্টলি ডিসকাস করতে হবে। এনা সবাইকে নিয়ে এটা ডিসকাস করতে হবে যারা ট্রেনিং রিলেটেড পার্সন আছে, টপ ম্যানেজমেন্ট, যে এটা ট্রেনিংটার অবজেক্টিভটা কী, অর্গানাইজ লার্নিং আউটকাম। এবং এটা অর্গানাইজ করতে হবে যে লার্নিংয়ের যে অবজেক্টিভটা এটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে সাজাতে হবে, নাইস একটা মডিউল প্রিপেয়ার করতে হবে, এখানে নাইস একটা ট্রেনিং এজেন্ডা থাকবে, ডিজাইন মোটিভেশান। এবং এটা যে মোটিভেশানটা আছে এই ট্রেনিংয়ের জন্য মানুষদেরকে যে মোটিভেট করা, এটাকে ডিজাইন করতে হবে প্রপারলি, ডিজাইন মোটিভেশান। তারপর ডেভেলপ লেসন প্ল্যান, এবং আপনি এই ট্রেনিংয়ের মধ্যে কী কী কন্টেন্ট রাখতে চান সেটা একটা অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে, বা এটাকে বলা হয় যে অ্যাজেন্ডা। এই ট্রেনিংটা কমপ্লিট করার জন্য আপনার কী কী অ্যাজেন্ডা থাকবে সেটা নিয়ে আপনার ডিজাইন করতে হবে, বা লেসনের একটা প্ল্যান তৈরি করতে হবে, বা আপনার এই ট্রেনিংটা কত ডিউরেশনে হবে, বা এটা আপনি কতদিনে এই ট্রেনিংটা শেষ করবেন, বা এই ট্রেনিংটা শেষ করার জন্য আপনার কত সময় লাগতে পারে, বা আপনি কয়টা ক্লাসে এটা শেষ করবেন, পার ক্লাসে আপনি কত মিনিট করে সময় নেবেন, এই সবগুলো নিয়ে মূলত লেসন প্ল্যানটা ডেভেলপ করা হয়। তারপর হচ্ছে সামারাইজ ট্রেনিং ডিজাইন, এবং এটা টোটালি এটা সামারাইজে আসা হবে যে এটার মডিউলটা এরকম, এবং এটা এই ট্রেনিংয়ের এজেন্ডায় এগুলো আছে, এবং এটার মধ্যে যে লেসন প্ল্যান আছে এটা এত এত ঘন্টার ট্রেনিং, বা এটা এত দিনের ট্রেনিং এরকম। মূলত ট্রেনিং ডিজাইন পেজটা আসলে আপনারা বুঝতে পেরেছেন যে জেনারেলি ফাইভ স্টেপ। এক নম্বর হচ্ছে সেট লার্নিং অবজেক্টিভ, এটা মাস্ট লাগবে যে এই ট্রেনিংয়ের কী কী ফিডব্যাক আসতে পারে, অর্গানাইজেশন অর্গানাইজ লার্নিং অবজেক্টিভ এগুলো সাজানো, ডিজাইন মোটিভেশান, ডেভেলপ লেসন প্ল্যান, সামারাইজ ট্রেনিং ডিজাইন, এটা হচ্ছে ফেজ টু।